আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা মজার, খুবই মজার একটা শরবত, সেটা হলো রুয়াফজার শরবত। রুয়াফজার সাথে আমি আরও কিছু মিল মিক্সড করব, সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো কীভাবে আমি তৈরি করছি তা দেখানোর জন্য প্রস্তুত প্রণালী আমি দেখাচ্ছি। আমি একটা পানির একটা ইয়েতে পানি নিয়ে নিলাম, এর সাথে রুয়াফজা দিয়ে দিলাম অনেকগুলো একটু ঘন হওয়ার জন্য। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, চিনি দিব। তবে আমরা একটু চিনিটা কম খাই, বাচ্চারা বেশি খায়, তাই আমরা একটু আমাদেরটা একটু আলাদা করে তৈরি করে নেই, পরে বাচ্চাদের জন্য তৈরি করি। তো আমি করে নিচ্ছি, হয়ে গেল, রেডি হয়ে গেল আমার রুয়াফজার শরবত। ওফ, অনেক মজার, প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়, একদম রোজাটা এমন ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো মিন্ট, এটা হলো আমার গাছের, আর দিয়ে দিচ্ছি হলো লেমন, এটা হলো কেনা কিন্তু গ্রানের যে লেমনটা ওইটা। তো রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমাকে সবসময় পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকেও পাবেন, ইনস্টাগ্রামেও পাবেন। আপনার এই শরবতটা অবশ্যই করে খাবেন, মিন্ট আর লেমন দেওয়ার কারণে এটার মজাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। খেতে খুব ভালো লেগেছিলো, মজা লেগেছিলো, আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। তবে ওরা এটা দিয়ে খায়নি, তাদের জন্য নর্মাল করে তৈরি করেছিলাম, এটা শুধু আমাদের জন্য আমরা তৈরি করেছি। তো আপনারা এভাবে খাবেন, খেয়ে দেখবেন, কারণ মিন্টেরও একটা ফ্লেভার চলে আসছিলো রুয়াফজার মধ্যে, আবার লেমনের একটা ইয়ে চলে আসছিলো, ফ্লেভার চলে আসছিলো। আসলে খাওয়ার শরবতটা খাওয়ার মজাই আলাদা হয়ে গেছিলো, একটু অন্য লেভেলের শরবত হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা এইভাবে করে খাবেন আর খেয়ে আমাকে জানাবেন কমেন্টসে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন অন্তত জুস বানিয়ে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।